বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব সরল ভোল্টীয় কোষের কার্যপ্রণালী সম্পর্কে। অর্থাৎ সরল ভোল্টীয় কোষ কিভাবে কাজ করে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। সরল ভোল্টীয় কোষ কি? যখন একটা পাত্রের মধ্যে লঘু সালফিউরিক অ্যাসিড দ্রবণ নিয়ে, অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের মধ্যে জল মিশিয়ে তাকে লঘু করা হয়, লঘু করে এই পাত্রের মধ্যে নেওয়া হয়, এই পাত্রের মধ্যে নিয়ে তার মধ্যে একটা জিঙ্কের দণ্ড, জিঙ্কের একটা পাত আর একটা কপারের পাতকে আংশিক নিমজ্জিত করা হয়, আংশিক ডুবানো হয়। এই অবস্থায় এই পাত দুইটাকে যখন একটা পরিবাহী তারের সাহায্যে যুক্ত করা হয়, পরিবাহী তারের সাহায্যে যদি যুক্ত করা হয়, দেখা গেছে এই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হতে শুরু করে। এটা আমরা বুঝবো কিভাবে? এখানে যদি একটা বাল্ব লাগিয়ে দিই আমরা, দেখবো বাল্বটা জ্বলে উঠেছে। এর মানে এখানে তড়িতের প্রবাহ হওয়া শুরু হচ্ছে। তাহলে তড়িতের প্রবাহটা কিভাবে এখানে তড়িৎ তৈরি হয় সেটা আমরা আলোচনা করব। অ্যাকচুয়ালি আমরা জানি শক্তির রূপান্তর হয়, শক্তি এক রূপ থেকে অন্য রূপে যেতে পারে। শক্তি এক রূপ থেকে যেহেতু অন্য রূপে যেতে পারে, রাসায়নিক শক্তিও তড়িৎ শক্তিতে পরিণত হতে পারে। আর এখানে আমরা বিভিন্ন রাসায়নিক পদার্থ নিয়েছি, এই রাসায়নিক পদার্থগুলি নিজেদের মধ্যে রিয়েকশন করে এবং রাসায়নিক শক্তিটা মুক্তি ঘটে, রাসায়নিক শক্তির এই রাসায়নিক শক্তিটাই পরবর্তী সময়ে তড়িৎ শক্তিতে কনভার্ট হয়। এবার কিভাবে এটা কনভার্ট হয়, তড়িৎ শক্তিতে পরিণত হয় এই রাসায়নিক শক্তি, সেটা আমরা ক্লাস টেনের অ্যাঙ্গেলে আলোচনা করব। এটা আলোচনার জন্য আমরা প্রথমে সক্রিয়তা শ্রেণীটাকে একটু দেখতে হবে। সক্রিয়তা শ্রেণীটা এইরকম: লিথিয়াম, কে, কানা, ম্যাঙ্গালোজিন, হাইড্রোজেন, কপার, সিলভার, গোল্ড, পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেশিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, হাইড্রোজেন, কপার, সিলভার, গোল্ড। এই শ্রেণীর উপরের দিকে যে ধাতুগুলি থাকে সেগুলি বেশি সক্রিয় হয়, নিচের দিকে থাকা ধাতুগুলি কম সক্রিয় হয়, সেটা আমরা জানি। জিঙ্ক ধাতুটা আর কপার, আমরা দুইটা ধাতু নিয়েছি, জিঙ্ক আর কপার। তাহলে জিঙ্ক উপরের দিকে রয়েছে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে, তাই জিঙ্কের সক্রিয়তা কপার থেকে অবশ্যই বেশি হবে। জিঙ্কের সক্রিয়তা কপার থেকে বেশি হবে, তার মানে জিঙ্ক সহজে রিয়েকশন করবে। তাহলে এখানে যে জিঙ্ক পাত আর কপার সহজে রিয়েকশন করতে পারবে না, তাহলে এখানে যে আমরা জিঙ্ক পাত নিয়েছি, লঘু সালফিউরিক অ্যাসিড নিয়েছি, এই জিঙ্কের পাত লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে রিয়েকশন করা শুরু করবে। জিঙ্কের পাত যখন সালফিউরিক অ্যাসিডের সঙ্গে রিয়েকশন করে তখন কি হয়? অ্যাকচুয়ালি আমরা প্রথমেই বলছি, আমরা ক্লাস টেনের অ্যাঙ্গেলে এটা আলোচনা করছি, জিঙ্ক সালফাইড তৈরি হয় আর সঙ্গে হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। তাহলে জিঙ্ক যখন সালফিউরিক অ্যাসিডের সঙ্গে রিয়েকশন করে ZnSO4 তৈরি হয়। এইখানে জিঙ্ক ZnSO4 এর তৈরি হয়েছে, ZnSO4 এর মধ্যে Zn কি রূপে থাকে? Zn2+ রূপে থাকে। ZnSO4 এর মধ্যে Zn-টা Zn2+ রূপে থাকে। এর মানে এই রিয়েকশনের ফলে জিঙ্ক Zn2+ এ কনভার্ট হয়েছে। জিঙ্ক যেহেতু Zn2+ এ কনভার্ট হয়েছে, পরিণত হয়েছে, তাহলে কি হবে? জিঙ্ক দুইটা ইলেকট্রন বর্জনের মাধ্যমে Zn2+ এ কনভার্ট হলো। এর মানে এই রিয়েকশনটাকে আমরা এইভাবে দেখতে পারি, জিঙ্ক দুইটা ইলেকট্রন ছাড়ার পর Zn2+ এ পরিণত হয়েছে। এবার এই যে দুইটা ইলেকট্রন জিঙ্ক ছাড়লো, সেই ইলেকট্রনগুলি কোথায় থাকবে? ইলেকট্রন কিন্তু দ্রবণের মধ্য দিয়ে, জলের মধ্য দিয়ে যেতে পারে না। ইলেকট্রন সবসময় পরিবাহী ধাতুর মধ্য দিয়ে যেতে পারে। এই তারটা যদি এখানে কানেক্টেড না থাকে, ধরে নিচ্ছি তারটা কানেক্টেড নেই, তাহলে জিঙ্ক যখন HSO4-এর সঙ্গে রিয়েকশন করলো, এই রিয়েকশনটা হয়েছে প্রকৃতপক্ষে জিঙ্ক দুইটা ইলেকট্রন বর্জন করে Zn2+ আয়নে পরিণত হয়েছে, এটাই হচ্ছে আসল রিয়েকশন। তাহলে এই যে দুইটা ইলেকট্রন বর্জন করলো জিঙ্ক, সেই ইলেকট্রনগুলি এই দ্রবণে যেতে পারবে না, আর কোথায় যাওয়ার জায়গাও নেই। তাহলে জিঙ্কের পাতের মধ্যেই সেগুলি অবস্থান করবে, এই ইলেকট্রনগুলি জিঙ্কের পাতের মধ্যেই অবস্থান করবে। আর জিঙ্ক যেহেতু দুইটা ইলেকট্রন বর্জন করলো, সেহেতু এই দ্রবণের মধ্যে Zn2+ চলে আসবে, Zn2+ আয়ন চলে আসবে। ওকে, জিঙ্কের পাতের বাইরে ইলেকট্রনের ঘনত্ব বেশি, তাই এই পাতটা ঋণাত্মক আধানগ্রস্ত, নেগেটিভ তড়িদ্বার। এই পাতটা ঋণাত্মক তড়িদ্বার, নেগেটিভ তড়িদ্বার। এই যে নেগেটিভ তড়িদ্বার হচ্ছে এই পাতটা, কেন? তার বাইরে ইলেকট্রনের ঘনত্ব বেশি হয়ে গেছে, এই কারণে সেটা ঋণাত্মক তড়িদ্বার, নেগেটিভ তড়িদ্বার। ওকে, আবার আমরা দেখলাম জিঙ্ক ইলেকট্রন বর্জন করে Zn2+ এ কনভার্ট হয়, আর ইলেকট্রন ছাড়ন মানে হচ্ছে জারণ বা অক্সিডেশন। ইলেকট্রন ছাড়ন মানে জারণ, আর এটাই হচ্ছে অক্সিডেশন। সুতরাং এই পাতের মধ্যে জারণ হচ্ছে, অক্সিডেশন হচ্ছে, তাহলে এই পাতটা নেগেটিভ এবং এই পাতে অক্সিডেশন হচ্ছে, জারণ ঘটছে।
নেক্সট আমরা দেখছি সালফিউরিক অ্যাসিড, একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, ইলেকট্রোলাইটিক প্রোডাক্ট, ইলেকট্রোলাইটিক সাবস্টেন্স। তো ইলেকট্রোলাইটিক সাবস্টেন্স বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এটা আয়নিত হয়ে যায়। তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলি আয়নিত হয়ে বিভিন্ন আয়ন তৈরি করে, H2SO4 আয়নিত হয়ে H+ আর SO4 2- আয়ন তৈরি করে। তাহলে এই দ্রবণের মধ্যে H+ আয়ন রয়েছে, SO4 2- আয়ন রয়েছে, এগুলি দ্রবণের সবখানেই সমানভাবে ছড়িয়ে রয়েছে H+ আর SO4 2- আয়ন। কিন্তু যেইমাত্র জিঙ্ক ধাতুটা H2SO4 সঙ্গে রিয়াকশন করে Zn2+ কনভার্ট হলো, ফলে এই পাতের বাইরে Zn2+ গাঢ়ত্ব কিন্তু বেশি এখন। আর এই পাতের বাইরে যেহেতু Zn2+ আয়নের গাঢ়ত্ব বেশি, তাই এটা H+ আয়নকে বিকর্ষণ করবে, কারণ সমাধান পরস্পরকে বিকর্ষণ করে আমরা জানি। ফলে এই পাতের কাছ থেকে H+ আয়নগুলি দূরে চলে যাবে, এই পাতের কাছ থেকে H+ আয়নগুলি দূরে চলে যাবে, এবং H+ আয়নগুলি গাঢ়ত্ব তাহলে এই পাতের দিকে বেশি হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি এই পাতের বাইরে H+ আয়নের গাঢ়ত্ব বেশি, এই পাতের বাইরে H+ আয়নের গাঢ়ত্বটা বেশি, অর্থাৎ কপারের পাতের বাইরে H+ আয়নের গাঢ়ত্ব বেশি। যেহেতু এই পাতের বাইরে ধনাত্মক আধানের গাঢ়ত্ব বেশি, সুতরাং এই পাতটার মধ্যে এই পাতটা হয়ে গেছে ধনাত্মক, পজিটিভ তড়িদ্দার হয়ে গেছে, এটা এটা হচ্ছে পজিটিভ তড়িদ্দার বা ধনাত্মক তড়িদ্দার, এটা পজিটিভ তড়িদ্দার, কারণ এখানে ধনাত্মক আধানের গাঢ়ত্ব বেশি, অর্থাৎ এটা হচ্ছে ধনাত্মক তড়িদ্দার। ওকে, এবার কি হয়, এবার যে মাত্র আমরা একটা পরিবাহী তারের সাহায্যে তাকে কানেক্ট করলাম পরিবাহী তারের সাহায্যে, পরিবাহীর মধ্য দিয়ে কিন্তু আবার ইলেকট্রন যেতে পারে। আর যেহেতু এই দুই জায়গার মধ্যে, এক জায়গায় ইলেকট্রনের ঘনত্ব বেশি আর এক জায়গায় ধনাত্মক আধানের ঘনত্ব বেশি, সুতরাং এই তারের মধ্য দিয়ে ইলেকট্রনের ঘাটতি মেটানোর জন্য ইলেকট্রন এখান থেকে এখানে পরিবাহিত হবে, ইলেকট্রনের ঘাটতি মেটানোর জন্য ইলেকট্রন এই জায়গা দিয়ে পরিবাহিত হবে। তাহলে এই পাতের মধ্য দিয়ে, এই যে পরিবাহিতা, তার মধ্য দিয়ে ইলেকট্রন যাওয়া শুরু হবে জিঙ্ক থেকে কপারের পাতের দিকে, জিঙ্ক থেকে কপারের পাতের দিকে ইলেকট্রন যাওয়া শুরু হবে। এবার এখানে যখন গেল, যাওয়া শুরু হলো ইলেকট্রন, তখন H+ আয়নগুলি ইলেকট্রন গ্রহণ করবে, H+ আয়ন ইলেকট্রন গ্রহণ করে কিসে কনভার্ট হবে, H-এ পরিণত হবে, দুইটা H পরমাণু মিলে একটা H2 তৈরি করবে। তাহলে এই পাতের মধ্যে H+ আয়নগুলি আস্তে আস্তে হাইড্রোজেনে কনভার্ট হবে এবং এই রিয়াকশনটা চলতে থাকবে, কারণ ইলেকট্রনগুলি কন্টিনিউয়াস ফ্লো করবে, কেন, কারণ H+ আয়নের গাঢ়ত্ব এদিকে থাকবে, H+ আয়নগুলি ইলেকট্রন গ্রহণ করবে এবং হাইড্রোজেনে কনভার্ট হবে, সুতরাং এখান দিয়ে ইলেকট্রনের প্রবাহ চলতে থাকবে। ফিজিক্সে ধরা হয় ধনাত্মক আধানের প্রবাহ হচ্ছে তড়িতের প্রবাহ, সুতরাং যেহেতু ইলেকট্রন এদিকে প্রবাহিত হচ্ছে, তাহলে ধনাত্মক আধান এদিকে প্রবাহিত হবে, ধনাত্মক আধান এই দিকে প্রবাহিত হবে, আর ধনাত্মক আধানের প্রবাহই হচ্ছে তড়িতের প্রবাহ, সুতরাং আমরা বলতে পারবো এদিকে তড়িতের প্রবাহ হবে। এবার এই যে পাত, এটা অলরেডি আমরা দেখেছি এখানে জারণ হয়, অক্সিডেশন হয়, এই পাতটা নেগেটিভ হয়, এই পাতটাকেই অ্যানোড বলা হয়, অ্যানোড বলা হয়। আর এই পাতে কি হয়, এই পাতটা ধনাত্মক আধানগ্রস্ত, পজিটিভ তড়িদ্দার, এই পাতে বিজারণ হয়, অলরেডি আমরা দেখেছি ইলেকট্রন গ্রহণ মানে বিজারণ, সুতরাং এই পাতে বিজারণ হয়, আর এই পাতটাই ক্যাথোড। এবার এই কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড, এটা মনে রাখার একটা সহজ উপায় হচ্ছে, এখানে অক্সিডেশন আর রিডাকশনের মধ্যে ও আগে, এই জন্য আমরা বাম দিকে লিখেছি, পজিটিভ আর নেগেটিভের মধ্যে এন আগে, এন আর পি এর মধ্যে এন আগে, KLMNOP এন আগে, এই কারণে নেগেটিভকে আগে লিখেছি, পজিটিভকে পরে লিখেছি। অ্যানোডের মধ্যে এ আছে, ক্যাথোডের মধ্যে সি আছে, এ আর সি এর মধ্যে এ আগে, এই কারণে অ্যানোডকে আমরা আগে লিখেছি। তাহলে বাম দিকে আমরা যেগুলি লিখলাম সেগুলির সব ফার্স্ট যে লেটারটা, সবগুলি হচ্ছে এদিকের ফার্স্ট লেটারগুলি থেকে আগে, এই কারণে তাদেরকে আমরা বাম দিকে লিখেছি। তাহলে আমরা এখন বলতে পারবো যেই পাতের মধ্যে অক্সিডেশন হয়, জারণ হয়, সেটাই হচ্ছে ঋণাত্মক তড়িদ্দার এবং সেটাই হচ্ছে অ্যানোড, যেই পাতের মধ্যে রিডাকশন হয়, বিজারণ হয়, সেটাই হচ্ছে ধনাত্মক তড়িদ্দার আর সেটাই হচ্ছে ক্যাথোড। আর আমরা দেখেছি যে এই জিঙ্কের পাত থেকে কপারের পাতের দিকে ইলেকট্রনের প্রবাহ হয়, অর্থাৎ অ্যানোড থেকে ক্যাথোডের দিকে ইলেকট্রনের প্রবাহ হয়, আর তড়িতের প্রবাহ হয় কপার থেকে জিঙ্কের দিকে, অর্থাৎ ক্যাথোড থেকে অ্যানোডের দিকে তড়িতের প্রবাহ হয়। এই যে কেমিক্যাল রিয়াকশনটা তার ভিতর হলো সংঘটিত হচ্ছে ক্যাথোডে এবং অ্যানোডে, তাহলে অ্যানোডে কি সংঘটিত হচ্ছে রিয়াকশন, অ্যানোডে সংঘটিত হচ্ছে এই রিয়াকশনটা, কারণ অ্যানোড হচ্ছে জিঙ্ক পাত, জিঙ্ক পাত দুইটা ইলেকট্রন বর্জন করে Zn2+ পরিণত হলো, তাহলে অ্যানোড রিয়াকশন হচ্ছে এটা।
এটা হচ্ছে অ্যানোডের মধ্যে সংঘটিত বিক্রিয়া। আর ক্যাথোডে কি বিক্রিয়া সংঘটিত আছে? ক্যাথোড হচ্ছে কপার পাত, কপার পাতের মধ্যে এইচ প্লাস আয়নগুলি ইলেকট্রন গ্রহণ করছে, গ্রহণ করে এইচে পরিণত হচ্ছে, বিটা এইচ পরমাণু মিলে একটা এইচ টুতে পরিণত হয়েছে। তাহলে এই যে রিয়াকশনটা হচ্ছে এটা হচ্ছে ক্যাথোড বিক্রিয়া, এটা হচ্ছে অ্যানোড বিক্রিয়া, এটা হচ্ছে ক্যাথোড বিক্রিয়া। আর তাহলে আমরা এইটার যে যদি প্রশ্ন আসে যে সরল ভোল্টীয় কোষের কার্যপ্রণালী দেখো, তখন আমরা কিভাবে বলবো? তখন আমরা বলবো যে একটা পাত্রের মধ্যে লঘু সালফিউরিক অ্যাসিড নিয়ে তার মধ্যে একটা জিঙ্কের পাত এবং একটা কপারের পাতকে আংশিক নিমজ্জিত করলে করে একটা পরিবাহী তারের সাহায্যে যদি যুক্ত করা হয়, এই পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িতের প্রবাহ শুরু হয়। এর কারণ হচ্ছে লঘু সালফিউরিক অ্যাসিড একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, সুতরাং লঘু সালফিউরিক অ্যাসিড আয়ন এইভাবে আয়নিত হয়। সালফিউরিক অ্যাসিড যেহেতু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্যের আয়ন, তড়িৎ বিশ্লেষ্যের আয়নিত হওয়া, তড়িৎ বিশ্লেষ্য এইভাবে আয়নিত হয়, আয়নিত হওয়া, তড়িৎ বিশ্লেষ্য এইভাবে আয়নিত হয়। আয়নিত হয়ে কি তৈরি করে? এইচ প্লাস আর এসও ফোর টু মাইনাস আয়ন তৈরি করে। তাহলে এটা হবে আমাদের প্রথম কথা। সেকেন্ড কথা হবে জিঙ্ক ধাতু বেশি সক্রিয় এবং কপার ধাতু কম সক্রিয়, তাই এক্ষেত্রে জিঙ্ক ধাতুর মধ্যে জারণ, জিঙ্কের পাতের মধ্যে জারণ সংঘটিত হয় এবং এটাই হচ্ছে অ্যানোড। জিঙ্কের পাতের মধ্যে জারণ সংঘটিত হয় এবং এটাই হচ্ছে অ্যানোড। সুতরাং জিঙ্কের পাতে যে রিয়াকশনটা হয় সেটা হচ্ছে অ্যানোড, অ্যানোডের পাতে রিয়াকশন, এবং রিয়াকশনটা এরকম জেড এন মাইনাস টু ই এরো জেড এন টু প্লাস। দ্রবণের মধ্যে এইচ প্লাস আয়ন থাকে, আর জিঙ্কের পাতের বাইরে ইলেকট্রনের আধিক্য ঘটায় জিঙ্কের পাতটা নেগেটিভ তড়িৎদ্বার হয়ে গেল। জিঙ্কের পাতে ইলেকট্রনের আধিক্য থাকায় জিঙ্কের পাতটা নেগেটিভ তড়িৎদ্বার হয়ে গেল। এবার জিঙ্কের পাত থেকে যে জেড এন টু প্লাস আয়ন তৈরি হলো সেইটা এইচ প্লাস আয়নকে বিকর্ষণ করায় কপারের পাতের বাইরে এইচ প্লাস আয়নের গাঢ়ত্ব বৃদ্ধি পায়। জিঙ্কের, জিঙ্ক থেকে উৎপন্ন জেড এন টু প্লাস আয়ন এইচ প্লাস আয়নকে বিকর্ষণ করায় কপারের পাতের দিকে এইচ প্লাস আয়নের গাঢ়ত্ব বৃদ্ধি পায়। সুতরাং কপারের পাতটা হয়ে গেল পজিটিভ, ধনাত্মক, এবং সেটাই হচ্ছে ক্যাথোড। এবার পরিবাহী তারের সাহায্যে পাত দুইটাকে যুক্ত করার ফলে জিঙ্কের পাত থেকে কপারের পাতের দিকে ইলেকট্রনের প্রবাহ হওয়া শুরু হয় এবং এইচ প্লাস আয়নগুলি ইলেকট্রন গ্রহণ করে রিয়াকশন করতে শুরু করে। সুতরাং ক্যাথোডের বিক্রিয়াটা হবে এইচ প্লাস প্লাস ই এরো এইচ, আর দুইটা এইচ পরমাণু মিলে একটা এইচ টু। তাহলে প্রথম আমরা এই রিয়াকশনটা লিখবো, তারপর অ্যানোড রিয়াকশনটা লিখবো, তারপর ক্যাথোড রিয়াকশনটা লিখবো, তারপর বলবো যেহেতু এইখানে একটা রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হচ্ছে, সুতরাং পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রনের প্রবাহ হচ্ছে ক্যাথোড, অ্যানোড থেকে ক্যাথোডের দিকে, আর কারেন্টের প্রবাহ হচ্ছে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে। এইভাবে সরল ভোল্টীয় কোষ কাজ করে। তাহলে সরল ভোল্টীয় কোষ যতক্ষণ অব্দি এখানে জিঙ্কের পাত থাকবে, এখানে সালফিউরিক অ্যাসিড থাকবে, এই কোষটা ততক্ষণ অব্দি তড়িৎ, তড়িৎ দিতে থাকবে, তড়িৎ উৎপন্ন করতে থাকবে। কিন্তু এখানে কিছু কিছু ত্রুটি এই কোষের মধ্যে দেখা যায়, যেমন একটা হচ্ছে ছদন ত্রুটি, আর একটা হচ্ছে স্থানীয় ত্রুটি, স্থানীয় ক্রিয়া, আর একটা হচ্ছে ছদন ক্রিয়া। তাহলে এটা কি জিনিস, ছদন ক্রিয়াটা কি জিনিস আমরা আগে বলছি। ছদন ক্রিয়া হচ্ছে এখানে এই যে কপারের পাত, কপারের পাতটা কি, কপারের পাত হচ্ছে ক্যাথোড। তাহলে ক্যাথোডের মধ্যে কি তৈরি হয়? হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। এই হাইড্রোজেন গ্যাসগুলি কিন্তু এখানে জমাট বেঁধে থাকে, অর্থাৎ হাইড্রোজেন গ্যাস যেই স্পিডে তৈরি হয় সেই স্পিডে যদি বের হতে না পারে, তাহলে এখানে হাইড্রোজেন গ্যাসটা একটা আস্তরণ তৈরি করে রাখে। এই হাইড্রোজেন গ্যাসের আস্তরণের জন্য পরবর্তী যে এইচ প্লাস আয়নটা এখান থেকে ইলেকট্রন সহজে গ্রহণ করতে পারে না, এই হাইড্রোজেন গ্যাসের আস্তরণের জন্য এই এইচ প্লাস আয়ন এখান থেকে সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারে না, ফলে এখান দিয়েও ইলেকট্রনের সাপ্লাই বন্ধ হয়ে যায়, ইলেকট্রনের সাপ্লাই একটু ছেদ পড়ে, একটু বিরতি পড়ে, এই কারণে তড়িতের প্রবাহ একটু বিরতি পরে, একটু ছেদ পরে। এই যে ত্রুটি, এই ত্রুটিটাকে বলা হয় ছদন ক্রিয়া। হাইড্রোজেন গ্যাস কিছুক্ষণ পর পর ব্রাশ দিয়ে ঘষে দিলে হাইড্রোজেন গ্যাসগুলি এখান থেকে বেরিয়ে যায়, আর হাইড্রোজেন গ্যাস বেরিয়ে গেলে আবার রিয়াকশনটা স্মুথলি হতে থাকে, তখন আবার তড়িতের প্রবাহ হতে থাকে। এটা হচ্ছে ছদন ক্রিয়া। তাহলে এটাকে দূর করার উপায় আমরা দেখলাম। আরেকটা হচ্ছে কি, লোকাল এফেক্ট বা স্থানীয় ক্রিয়া। বাজার থেকে যে জিঙ্কের দণ্ডগুলি কিনা হয় বা কপারের দণ্ডগুলি কিনা হয়, এগুলি কিন্তু 100% পিওর না, 100% বিশুদ্ধ না এগুলি। তাহলে এই জিঙ্কের পাতের মধ্যে কিন্তু আরো অনেক ধাতু মেশানো থাকে। আমরা এখানে বিশুদ্ধ জিঙ্ক আর কপারের পাত নিলে শুধুমাত্র এই বিক্রিয়াটা, আমরা যে বিক্রিয়াটার কথা বললাম সেটা হবে,
কিন্তু জিঙ্ক ধাতুটা যদি অশুদ্ধ হয়, কপার ধাতুটা যদি অশুদ্ধ হয়, এখানে আরো অনেক ধরনের বিক্রিয়া হবে, আরো অনেক টাইপের বিক্রিয়া হতে পারে। যেহেতু আরো অনেক টাইপের বিক্রিয়া হবে, এই কোষটা কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কারণ শুধু একমাত্র ওই রিয়েকশনটাই হচ্ছে না যেটা আমাদের চাই, আরো অন্যান্য অনেক রিয়েকশন হচ্ছে, ফলে কোষটার আয়ুষ্কাল কিন্তু একটু কম হয়। আমরা যা প্রেডিক্ট করেছিলাম, আমরা যা ভেবেছিলাম যে এতটুকু দিন চলবে সেই কোষটা, কিন্তু এই কোষটা কিন্তু তার থেকে কম চলবে। এই যে ত্রুটিটা, সেটাকে বলা হয় লোকাল এফেক্ট বা স্থানীয় ক্রিয়া। তাহলে এই হচ্ছে আমাদের সরল ভোল্টীয় কোষ সম্পর্কে আলোচনা। এটাকে ভালো করে বুঝে নিতে হবে এবং বইয়ের মধ্যে একটু দেখে নিলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, ভাষাটা বইয়ের মধ্যে থাকবে আর এইখান থেকে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।